বন্ধুরা, রেসিপি সকালের বা সন্ধ্যের টিফিন বা অফিসে বা কলেজে বা স্কুলে টিফিনটা দেওয়া যাবে। দারুণ টেস্টফুল একটা টিফিন, 10 টাকা সুজি দিয়ে চলুন তাহলে চট জলদি বানিয়ে নেওয়া যাক। 10 টাকা সুজি এক বাটি হয়েছে, মিক্সার জারে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 4 থেকে 6 চা চামচ টক দই। একদম দেখুন টাইট টক দই, জল থাকলেও অসুবিধা নেই, তবে এটা আমি পুরো টাইট টক দই দিয়েছি। এই টক দইটা আমার ঘরে পাতা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। কিছুটা জল দিয়ে মিক্সার জারে ঘুরিয়ে নেব। তারপরেও কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম। এবার একটা কানা উঁচু ছোটো দেখে থালা নিয়ে নিয়েছি, থালাটাই তেল ব্রাশ করে রেখে দিলাম। এবার সুজির ব্যাটারটা একটা বাটিতে ঢেলে নিলাম, দিয়ে দিলাম ধনে পাতা, চিলি ফ্লেক্স, গোটা জিরে। এবার ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম 2 মুঠো মতো চীনা বাদাম। বাদামটা আমি ভেজে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তবে বাদামটাও কিন্তু মিক্সিতে পেস্ট করেও দেওয়া যেতে পারে। এবার 1/2 চা চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। বলতে পারেন তেল ছাড়া ব্রেকফাস্ট, খুবই স্বাস্থ্যের জন্য ভালো। এবার এখানে অ্যাড করব 1/2 চা চামচ বেকিং পাউডার, তার থেকে কম বেকিং সোডা, 2 থেকে 4 ফোঁটা লেবুর রস। ভালো করে মিক্স করে নেব। এবার ভালো করে মিক্স করা হয়ে গেলে যে থালাটায় তেল ব্রাশ করে রেখে দিলাম সেই থালাটায় ব্যাটারটা ঢেলে দেবো। ব্যাটারটার থিকনেসটা এরকম থাকবে, একটু ঠুকে ড্যাপ করে নিলাম। এবার একটা কড়া বসিয়ে গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে থালাটা বসিয়ে দেব। 10 থেকে 15 মিনিট মতো টাইম লাগবে, ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসলাম, একটা টুথপিক দিয়ে দেখে নেব যে কাঁচা আছে কি না। টুথপিকটা ক্লিন আসছে মানে পরিষ্কার আসছে মানে একদমই রেডি হয়ে গেছে। বন্ধুরা, অসাধারণ খেতে, একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চা বড় সকালেই খুশি হয়ে যাবে। টমেটো সস দিয়ে পরিবেশন করবেন। এবার নামিয়ে নিলাম। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব, তবে এটাকে আমি সামান্য একটু তেল দিয়ে হালকা ফ্রাই করে নেবো এদিক আর ওদিক। এটা কিন্তু পুরো সেদ্ধও খাওয়া যেতে পারে, সেদ্ধটাও কিন্তু খেতে ভালো লাগে। তবে এখানে যে আমি ব্যবহার করেছি ধনে পাতা, গোটা জিরে, টক দই। বন্ধুরা, আপনারা যদি হাতের সামনে টক দই ধনে পাতা না থাকে, আপনারা কিন্তু চিনি নুন এটাকে দিয়ে একটু বেকিং পাউডার দিয়েও কিন্তু মিক্সিতে ভালো করে পেস্ট করে এইভাবে বানাতে পারবেন। আর অবশ্যই একটু বাদামটা দেবেন, তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে। সেটাই আমি বলে দিলাম, অনেক সময় টক দই আমাদের হাতের কাছে থাকে না, সেই জন্য বললাম বা একটু বাদাম নুন চিনি দিয়েও কিন্তু সুজিটাকে একটু পেস্ট করে নিয়ে এইভাবে বানাবেন, তাহলেও খেতে ভালো লাগবে। 1/2 চা চামচের থেকেও কম তেল দিলাম। তারপরে একটু জাস্ট এপিট ওপিট করে একটু ফ্রাই করে নেব। এবার তুলে নেব, দেখুন এপিট আর ওপিট করে উল্টে পাল্টে তুলে নেব। টমেটো সস দিয়ে পরিবেশন করে দিলাম। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই, পরের কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।